আজ যা সকল কথা আপনার কয়েদ বুঝিনি আরে বইনেরা গো কেমনি যে ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা ফাওয়া কি এত ময়ের কথা ভালোবাসা ফাইত ইলো কিন্তু ফুচুর কষ্ট করতে হয় বুঝছেন বোনারা গো আজ শুক্রবার দিন ঠিক আছে আজ গজ আমি কদ্দুর ভালোবাসা পাইছি এটা যদি আপনিও কথা না কই তাহলে কি আমার ফ্যানের বা তো জমাইব হগলবেলা আপনি ও কাছে আমি হগল কথা কয়ে দিই জানেন না প্রথম থেকে শাস্ত ভিডিওটা কিন্তু দেখবেন তাইলে কিন্তু আমার ফ্যানের কথাগুলো শুনতে পারবেন আমি ফ্যাডের কথা রাখতে পাই না গো আপনি ও কাছে না কইলে ভাই ও কাছে না কইলে আমার ফ্যানের জানি গুড গুড ফুট ফুট করে বুঝছেন বুঝিনি আপনি না কিন্তু একটু বুঝলেন তো কে কেমন আছেন জানি না আমি আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালোই আছি তো দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন সকলে যদি ভালো না থাকেন তাইলে সকলে মিললে আমার ভিডিওগুলো কেমনে দেখবেন সবসময় আপনারগুলোকে দোয়া করি যাতে সবাই পরিবার নিয়ে ভালো থাকেন দেখেন আমি গাছের ফেরা কেমনি খাইতেছি আমি কত রাক্ষ হয়ে গেছি গা বুঝছেননি আসলে মাঝে মাঝে রাক্ষ হইতে হয় কারণ আমি ছাদের মেয়েদের যাইয়া দেখছি যে আমার গাছের মধ্যে ফেরা ভাইকে রয়েছে আম ধরে রয়েছে সেই দিন যে আমরা ফাললাম আপনারা সকলে যে ভিডিওতে তো দেখছেন হ্যাঁ আমরা কিন্তু খাইনি ভালোবাসার মানুষের লিগে রাখে দিচ্ছি বুঝছেন নি নি আরে বোনেরা জানেন ভালোবাসা ফাইতে হইলে সব কিছু জামাই লেগে একটু একটু রাখে দিবেন সব যদি রাখ সমর্থন খাইলান তো জামাই করবো না এই তুমি জামাই লেগে একটু রাখে দিলে না সব যদি খাইলে এটাই কি ভালোবাসা না মিলে যেলে একটু ভালোবাসা করতে আর মিলে যেলে ভালোবাসা জিনিস খাইতে হয় একটা তেলও কিন্তু সত্তর জনে খাওয়া যায় তো আমি আবার একটা আম গিফট করে ফেলছি একজনের আর একটা আম আমি রাখছি আর দুই ডাম গাছে আছে এখন শুক্রবারের দিন জামাইলে একটু বত্তা বানাই দিব আবার নিজে আমরাও খামু। তো আমরার বত্তা বানাইলাম এটা কিন্তু এগারোটার ভিডিও বেশি একটা ভালোবাসা গো বোনেরা জানেন কি লিগে ফাইনে কারণ আজকে মজার বত্তা বানাই নাই আর আপনারা জানি কি করেন না করেন আমি জানি না বোন একটা জিনিস সারা কিন্তু আমি অসল বুঝেন আমার জীবনটা একর অন্ধ কারণ আমি এই শীতকাল দিন আমি দৈন্য বাতা সারা কোনো বত্তা সত্তা বানাইতাই না আবার রান্না ভাড়া করতেই না কিছুই করতে পারি না বইন সকালবেলা চার পাঁচ বছর বত্তা বানাই নাই যা মনটা একটু খারাপ তাই আমি কিছু জামাই গো আজ খায়ালও কিছু করার নেই ভাই গো ভাই আজ খায়া

সিম পত্তা বানিয়ে দিয়েছে সিম খাইছে খাইছে ঠিক আছে কিন্তু আমার বত্তা খাওয়াইতে নাই সেই জন্য কিন্তু আমার মনটা খারাপ থাকে বুঝলেননি বইনারা দেখেন এখন আমি বাজি করবো তারপরে গরু মাংস রান্না করবো ডাল রান্না করবো দুপুরের লেগে সকালে ভিডিওটা আমি করি এত ভিডিও করলে চারি মিনিটে পাঁচ মিনিটে দশ মিনিটে ভিডিও হয়ে যায় গো বইনারা ছোটো ছোট কইরা একটু একটু করে নেই তারপরেও কিন্তু অনেক বড় জায়গা বইনারা গো আপনারা ভালো না বাসতেন তাইলে আমার ভিডিওগুলো কেউ তো আপনারা কিন্তু আমার অনেক ভালোবাসেন বাইরেও আমার অনেক ভালোবাসে এখন আমি সবজিগুলি কাটতে নেবো সবজিগুলি কাটতে সবজি বাজি কর্ম তো শুধু কিছু টুটু দেখান লাগে না গো তাহলে তো হইব ব্লক বিডু বলে কি ব্লক বিডু কিন্তু সবকিছু করতে আরো কত কাম গো কামাই সারাদিন তুললে ধরতে পারি সাদে যাইয়া সাত পরিষ্কার করছি বদলির মতন কাম করছি গো বোনেরা দেখলে কই শীতের পিত গো কত কাম করি গো বোনেরা কোনো নাম নাই গো নাম নাই কারণ কি আমরা গিহিনী আমরা তো সারাদিন কামই করি আঙ্গো কামের কোনো দাম আছে আচ্ছা যাই হোক কত লো কি বোনেরা আপনারা যে ভিডিওগুলো দেখেন এত কষ্ট সব সময় আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা মেহনাস ব্লগ থেকে দেখেন ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সব সময় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশেই থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো তো আমি কি করি না করি আসলে সারাদিনই কিন্তু কাম করি বোনেরা গো এই দুইটা বারান্দার গাছের টেক কেয়ার করা সাদুরুফের গাছের টেক কেয়ার করা বাচ্চাটা আর খাওয়াইতে লাগে তিন ঘন্টা আমার মাইয়া এই যে কি করে গো বই যদি গো দেখতেন গো আমার মায়ের কাহিনী আমার মায়ের এক বেলা খাওয়াইতে লিলে তিন ঘন্টা লাগে ঘন্টা আমার খাওয়া অনেক টাইম দেখতে দেখা যায় সুবাসিত মাইয়া কিন্তু গো বইনারা গো আমার মাইয়া তো এ থাক ভিত্তে লইয়া না গিলনা হাই হাই এই কাহিনী গো বইনা গা নষ্ট হয়ে যাবো গা আমার মায়ের কাহিনী দেখলে মাথা ফাগলে হয়ে যাবো গা গো সব কথা কেমন কই আমার ফ্রেন্ড এর ভিত্তে কত কামরা কামনি করে কইতাম বললে কিন্তু কইতে পারি না ভিডিও বড় হয়ে যাবো দেখে বুঝছে সবাই ভালো থাকবে না তখন আমার পাশে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিওটি কেমন এসে আজকের মতো বিদায় নিলাম আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ